আসসালামু আলাইকুম ইদগুর সবাই আশা করি আল্লাহ রহমত অনেক বলো আছেন তো আজকে এই ভিডিও আমি এমন কিছু বিষয় দেখাবো যেগুলো আসলে আপনি হয়তোবা যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আর দেখেন না পুরাতন হয়ে যাবে অলরেডি কাজ করলে অবশ্যই দেখে থাকবেন ওকে তো খুব ইন্টারেস্টিং কেস ও দেখাতে যাচ্ছি তো সবাই ভিডিওটা অবশ্যই পূর্ণাঙ্গ দেখবেন তাহলে অনেক কিছু ধারণা পেয়ে যাবেন বিগত চার দিন আগে দেখেন চার দিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম আপনাদের আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন ফোর এ একু সো এটা হলো ফাইভ আর সিঙ্গেল অর্ডারে ওয়ান হান্ড্রেড ইউএস ডলার ইনকাম ওয়ান ওয়ান থাউজেন্ড ইউএস ডলার ইনকাম সো এটা সম্পর্কে অনেকে মন্তব্য সম্পর্ক করছেন তো এখন এটার অগ্রগতি কি আমি তো জাস্ট এটা অর্ডার নেওয়া দেখাইছিলাম পাশাপাশি একদম চ্যাট সহ কি হবে এটার অগ্রগতি কি বা কতটুকু করা সম্ভব হয়েছে এই জিনিসটা আমি একদম একটু জ্যাট দেখাবো তাহলে আপনারা আরো ক্লিয়ার হয়ে ওকে দেখেন এই অর্ডারটা ছিল প্রথমে আপনাদের দেখাইছিলাম যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই জানেন ফার্স্ট একটা মাইল স্টোন পাঠাইছিলাম প্রথম মাইল সেকেন্ড মাইল অর্থাৎ প্রথম মাইল আমার কমপ্লিটেড ঠিক আছে অলরেডি একশো ডলার আমার কিন্তু আর্নিং হয়ে গেছে এই ইয়াতে ঠিক আছে অলরেডি তো একশো ডলার আরো হয়েছে আরো হয়েছে বাট আমি একটু এক্সপ্লেন করতেছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে অলরেডি ওইটা পেয়ে গেছে বলা যায় আরকি এটা দেখেন এখানে গ্রিন সিগনাল অলরেডি সেটা রিসেপ্ট করে ফেলছে ফার্স্ট মাইল স্টোন এবং সেকেন্ড মাইল স্টোন অলরেডি রানিং মানে এটা আমি এখন ডেলিভারি করলে সে এটাও অ্যাকসেপ্ট করে ফেলবে অলরেডি যার সাথে কথা হয়েছে বাট ভিডিও আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য যাতে আমি এটা একটু রাগে রেখে দিলাম ওকে তাহলে আমরা দেখি যে আসলে কাজগুলো করতে আমার কেমন সময় লাগতেছে বা কি আসলে আহ খুব বেশি সময় লাগে কিনা বা আমি অর্ডার নিয়েছি অবশ্য এখানে তেরোই আগস্ট হ্যাঁ তেরোই আগস্ট এখন প্রথমে অর্ডারটা নিয়েছি বাট আমি কাজ করছি শুধুমাত্র আগামীকালকে আমি বেলা ঠিক আছে এর আগে এই কাজটা খুব বেশি করা হয়নি মানে জাস্ট দেখেছিলাম আর কোনো ধরনের কাজ করি নাই তো কালকে আমি আমার কত ঢুকে কাজ করছি এক হাজার ডলার ইনকামের জন্য কত ঢুকা কাজ করছি আপনাদের দেখাই ওকে সো দেখতে পাচ্ছেন এখানে একটা রেজাল্ট অলরেডি আমার রেজাল্টটা হলো কি ইউর অ্যাকাউন্ট আনসাসপেন্ডেড তো আমার কাজটা ছিল মূলত গুগল অ্যাডস অ্যাকাউন্ট যাতে তার সাসপেন্ড থেকে আনসাসপেন্ডেড করে দেওয়া ঠিক আছে তো দেখেন এখানে একটা মেসেজ আমি অলরেডি পাইছি ওর অ্যাকাউন্ট ইজ আনসাসপেন্ডেড তার মানে কি আমার কাজ হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো এই কাজগুলো আমার কতটুকু সময় লাগছে আমি যদি দেখাই আপনাদের অলরেডি এখানে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে অনেকগুলা এখানে দশটা অ্যাড অ্যাকাউন্ট আমি কাজ করে ফেলছি অলরেডি দশটা অ্যাড অ্যাকাউন্ট কাজ করে দুইটা অলরেডি আমি রেজাল্ট পাই গেছে আর বাকিগুলো আন্ডার রিভিউতে আছে এস পসিবল এগুলো পাবো হ্যাঁ আমি বলছিলাম আপনাদের এইখান থেকে আমি সাত থেকে আটটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করতে পারবো তো আমিও আশা করতেছি আটটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হবে দুইটা অ্যাকাউন্ট অলরেডি আমি কিছু প্রবলেম পাইছি এগুলো হবে না হয়তো বা তারপর চেষ্টা করতেছে কারণ এই যে একটা অ্যাকাউন্ট আছে যেটা হলো সার্কাম ব্যাটিং অ্যান্ড আনএক্সেপ্টেবল বিজনেস প্র্যাকটিস পলিসি দুইটা প্রবলেমের কারণে তারা কিন্তু সাসপেন্ডেড করছে তো এটা পাওয়ার সম্ভাবনা খুব একটা নেই তারপর আমি আন্ডার রিভিউতে দিছি দেখি আসলে রিভিউতে দিছি তার আন্ডার রিভিউতে রাখছে দেখি গুগল আসার রেজাল্ট কি দেয় যদি পজিটিভ হয় সেক্ষেত্রে তো অবশ্যই এক শর্ট লাখ চলে আসবে নো প্রবলেম আর না আসলে তো ভাই আসলে কিছু করার নাই ওকে যাই হোক তাহলে আমার এই কাজগুলা করতে কত সময় লাগছে তো এখন প্রশ্ন হতে পারে আমি একটু মেল গুলা দেখাই কারণ কতটুকু সময় লাগছে আমি তো রেকর্ড করে রাখি আপনাদের জন্য বাট এটা আপনাকে ক্লিয়ার করতে পারি এখন দেখেন এই হ্যাঁ আমি ষোলো তারিখে একটা কাজ করছিলাম এটা ছিল প্রথম কেস কেস ওপেন করছি গুগল অ্যাড সাপোর্টে দেখেন এটা হলো ষোলোই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন আই হোক ষোলোই আগস্ট তারপরে দেখেন গতকালকে রাত্রে বেলা আর একটা কাজ করলাম যেটা হলো রাত তিনটা পঁচিশ আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন ওকে তো আমি প্রথম এখানে দেখেন করছি তিনটা পঁচিশ এম পঁচিশ থেকে পরের মিল পাইছি তিনটা তেতাল্লিশে অর্থাৎ এখান থেকে ডিস্টেন্স কত মিনিট প্রায় পঁচিশ তিরিশ প্রায় পনেরো পনেরো মিনিট বিশ মিনিট তারপর একটা মাত্র সাত মিনিট তারপরটা একটা এখানে মোটামুটি সাত অনেক কিছু সময় লাগছে 10 মিনিট প্রায় পনেরো মিনিট চার মিনিট চারটা বান্ন পাঁচটা বারো এগুলা কিন্তু ওই একই দিনে কাজ করতেছে আবার আজকে সকালে একটা মেলে আসছে এগারোটা তিন এম একটা একুশ এম এগুলা সব কিন্তু গুগল অ্যাডস থেকে আসছে হ্যাঁ গুগল অ্যাডস সাপোর্ট থেকে আসছে ঠিক আছে তো এখন যে বিষয়গুলো আপনাদের আমি বলতেছি আমি দেখেন সাপোজ আজকে সতেরো তারিখে আমি ষোলো তারিখ ফার্স্ট কাজটা করছিলাম এখানে ষোলোই আগস্ট তো এই কাজটা আমি ষোলোই আগস্ট শুরু করছি সতেরো আগস্টে কমপ্লিট করে ফেলছি আমার কাজ কিন্তু এখন শেষ এখন আমি জাস্ট অপেক্ষা করতেছি রেজাল্ট আসার জন্য ঠিক আছে একটা রেজাল্ট আসবে অলমোস্ট চিন্তা করা যায় এখানে দেখেন এখানে কয়েক ঘন্টা কাজ করছি তিনটা পঁচিশ থেকে পাঁচটা আর প্রায় দুই ঘন্টা কাজ করছি সাপোজ দুই ঘন্টা আর এখানে অলমোস্ট এই কাজটা আমার করতে এই যে আপনার যাতকে যে দেখাইলাম এক হাজার ডলার বেলুর যে অর্ডারটা যেটা অলরেডি দুইশো অলরেডি মাইল ক্লিয়ার ম্যাগি আগের ভিডিও তো বলছিলাম আগে যদি কনফিউশন থাকে আগের ভিডিওটা একটু দেখে নেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন তো এখানে মূলত দশটা অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে প্রতিটা অ্যাড অ্যাকাউন্ট ফিক্স জন্য আমি তাকে চার্জ করতেছি একশো ডলার করে তো দশটা অ্যাড অ্যাকাউন্টে আমি নিতে পারবো তো এখন আরো কথা হলো শুধুমাত্র এখানে দশটা অ্যাড অ্যাকাউন্ট না এখন সে আরো আমাকে অলরেডি অফার দিয়েছে তার এখানে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে প্রায় বিশটার মতো অ্যাড অ্যাকাউন্ট আছে তো অলমোস্ট এই অর্ডারটা প্রায় দুই হাজার ডলার পেল ঠিক আছে তো আমি অলরেডি দশটা কাজ করে ফেলছি এখান থেকে যদি যা কয়টা পজিটিভ আছে আসলো আশা করি যে বললাম না আটটা আমার পজিটিভ আসার মতো পরিস্থিতি আছে দুইটা অলরেডি চলে আসছে নো প্রবলেম দুটা অলরেডি আমার আর্নিং হয়ে গেছে আমি যদি এখানে ক্যালকুলেট করি তাইলে এখানে আমার অলরেডি ওকে দুইটা কিন্তু এখানে অলরেডি দুইশো ডলার চলে আসছে তো বাকিগুলো আস্তে আস্তে আসবে সমস্যা নেই কারণ একটু সময় লাগবে তারা আসলে পাঁচ দিন সময় নেই গুগল পাঁচ দিনের মধ্যে তারা রেজাল্ট দেয় তাৎক্ষণিক রেজাল্ট দেয় না তো রেজাল্ট নেওয়ার জন্য আপনাকে পাঁচ দিন অপেক্ষা করতে হবে আর কি তো পাঁচ দিনের মধ্যে যেকোনো সময় চলে আসতে পারে যা অনেক সময় সাথে সাথেই চলে আসে অথবা একটু সময় লাগে তো এটাই হলো বিষয় আর কি আমি যে বললাম কিভাবে মেসেজ আসবে এখানে আমি দেখতে পারবো যে নোটিফিকেশন আমার অ্যাকাউন্ট ইউ আনসাসপেন্ডেড তো এখন আমি দেখাবো যে আসলে এখানে এই কাজটা কিভাবে করতে হয় ঠিক আছে যে আনসাসপেন্ডেড সাসপেন্ডেড অ্যাকাউন্টটাকে আপনি কিভাবে সাসপেন্ডেড থেকে আনসাসপেন্ড করেন আমি এটা সম্পর্কে আরেকটা ভিডিও আপলোড করার চিন্তা করতেছি সো এটা বেশি সময় লাগে না আমি বললাম যে এক একটা অ্যাকাউন্ট ফিক্স করতে আমার কি পরিমাণ সময় লাগছে আপনারা বুঝতেই পারতেছেন এখানে তিনটা পঁচিশ থেকে যা তাহলে সব অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট কাজ করলেন তারপর রেজাল্টটা বের করলেন রেজাল্ট পজিটিভ হইলে আপনার কিন্তু একশো ডলার চলে আসলো অর্থাৎ এখানে এই অর্ডার গুলার ভ্যালু কিন্তু খুব ভালো এই জন্য আপনাদেরকে আমি বলি আপনারা আসলে টেকনিক্যাল কাজ গুলা শিখেন এই কাজ গুলা কাজ করবেন কম আর্নিং হবে বেশি এটা মনে রাখেন গুগল অ্যাডস আছে গুগল মার্চেন্ট সেন্টার আছে তারপরে আপনার গুগল অ্যানালিটিক্স আছে এগুলা কিন্তু আসলে মানে টেকনিক্যাল ওয়ার্ক হ্যাঁ টেকনিক্যাল ওয়ার্কে আপনি কি খুব বেশি যে ক্যাপচার টাইপ করবেন মানে ইচ্ছা মতো টাইপিং কাজ তারপরে আবার বিভিন্ন ডিজাইন ডিজাইন অভাব নাই এগুলো কাজ কিন্তু আপনাকে তারপর লিড জেনারেশন জেনারেশন এর একটা যদি আপনি একশো ডলারের প্রজেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে দুই থেকে তিন দিন সব কাজ টাজ নিজে বন্ধ করে ঘুমায়া মানে ঘুমটুম বন্ধ করে আপনাকে কিন্তু লিড জেনারেশন করতে হবে তারপর পারফেক্ট লিড আসলো কিনা অনেক কিছু বাট এই কাজটা আসলে দশটা কলাম আর দশ থেকে পনেরোটা কলাম আছে জাস্ট এই কলাম গোলা পূরণ করে যাও আর কিছু কাজ নেই বুঝতে পারতেছেন খুব বেশি কাজ নাই আমি যদি একটা সাসপেন্ডেড অ্যাকাউন্টে যাই দেখি এগুলো নতুন করছে এগুলো দেখি একুশ নম্বর গুলা কি অবস্থায় আছে এটা ঠিক আছে এখনো এটা সাসপেন্ড না আই হোপ দেখতেছি এখানে কয়টা কলাম আছে ভাই জাস্ট কলাম গুলা পূরণ করবেন দেখে দেখে কলাম গুলা পূরণ করে আপনি জাস্ট তাকে সাবমিট করে দিবেন ঠিক আছে এটা এগোর এখন ডেইলি স্পেন্ডিং লিমিট ফ্রি মোবাইল ছেটে গেল এটা সমস্যা নাই অ্যাকাউন্ট সমস্যাযুক্ত যুক্ত অ্যাকাউন্টে চাই যেগুলোতে আমি জানি যেটা হবে না এটাতে যাই নাম্বার ওয়ান নাম্বার ওয়ান শেষ করি এটা হলো আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি এটা বুঝতে হবে যে আসলে গুগল অ্যাডস দেওয়ার জন্য যে তার বিজনেসটা আছে এই বিজনেসটা গুগল অ্যালাউ করে না ঠিক আছে এই জন্য তারা বলছে যে আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি ঠিক আছে তো এইভাবে আপনাকে দেখতে হবে সেটা অলরেডি মানে সাবমিট করা রিপোর্ট আসলে আসছে হ্যাঁ তো এখন দেখেন এখানে কয়টা কলাম আছে আমি যে আপনাদের দেখাচ্ছি এখানে এখানে সাবমিট এন্ড আপিল আপিলে যাবেন এখানে কয়টা কলাম আছে এই দেখেন এই যে নাম আছে আপনার নাম তারপরে কন্ট্যাক্ট অ্যাড্রেস এখানে বেশ কয়েকটা কলাম আছে ওয়েবসাইট ক্যাম্পেইন স্ট্রিট অ্যাড্রেস এই যে 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 কয়টা কলাম আছে এগুলা একটু ঠিকঠাক করে আপনার দেখেন ডোমেন ওনারশিপ এখানে পনেরো থেকে দশ থেকে পনেরোটা আপনার ইস্যুটা সামারি তারপরে এখানে কিছু সাবমিট করা লাগে ডকুমেন্ট তো এটাই হলো দিয়ে আপনি সাবমিট করে দিবেন এই যে এখানে বেশ কয়েকটা কলাম আছে এই কলাম গুলা সাবমিট হলো আপনার কাজ তো কলাম গুলা সাবমিট করার জন্য আপনাকে অনেক কিছু জানতে হবে বিকজ এই আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি কেন আসে আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি সারকামবেশন তারপরে যে কয় ধরনের পাঁচ থেকে ছয়টা ছয় ধরনের সাসপেন্ডেড হয় এই ছয় ধরনের সাসপেন্ড সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে তারপরেই কিন্তু আপনি এখানে এই কলাম গুলা করতে পারবেন রেজাল্ট পজিটিভ নিয়ে আসতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এখানে পারবেন না সো এখানে একটু সময় ব্যয় করতে হবে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি সো এটা আপনাকে খুঁজে বের করতে হবে তো আমি একটা লিংক আপনাদেরকে দিয়ে দিই কোথা থেকে খুঁজে বের করবেন ঠিক আছে এই যে এখানে জাস্ট লিখবেন ঠিক আছে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি গুগলে সার্চ করবেন দেখেন এখানে গুগল হেল্পে আছে আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি এখানে দেখেন তারা এখানে অনেক আর্টিকেল লিখছে এখানে অনেক আর্টিকেল লিখছে যে গুগল অ্যাডস আনঅ্যাকসেপ্টেবল বিজনেস পলিসি কেন আসে ঠিক আছে এখানে কেন আসে কি করে কি করতে হয় এখানে কিভাবে অ্যাপ্রুভাল করবেন ঠিক আছে পলিসি কিভাবে করতে হয় এখানে তাহলে কমিউনিটি আছে বিভিন্ন কমিউনিটিতে অনেক কোয়েশন আছে দেখেন অনেক কি কি প্রবলেম হয় তাই আপনার আনসেল বিজনেস পলিসি ইউজুয়ালি মিসলিটিং ফ্রম ইনফরমেশন দেন অ্যাডভার্টাইজিং সার্ভিস ফুড হ্যান্ডেল এখানে অনেক কিছু একটু পড়াশোনা করতে হবে আর কি আপনাকে যদি একটু দেখেন এখানে তাইলে আশা করি খুব দ্রুত আপনি বুঝে যাবেন যে আসলে এটা কিভাবে আনসাসপেন্ডেড করতে হয় এখানে অনেক সময় দিতে হবে আপনাকে হ্যাঁ আপনি যে যে শিখে কাজ কিন্তু পাঁচ মিনিটের বাট আপনাকে শিখার জন্য অনেক সময় ব্যয় করতে হবে আমাদের এখন এখনো এখানে আমি প্রায় সময় এখানে একটা সময় ব্যয় করি কারণ হলো এখানে নিত্য নতুন বিভিন্ন কোয়েশ্চন আছে নিত্য নতুন প্রবলেম সলভার আছে তো এগুলো আপনি যখন শিখবেন তখন আপনার কাছে যখন আহ ফাইবার বলেন হাফ ওয়ার্ক বলেন অফ মার্কেট বলেন যেখান থেকে আপনার কাছে আহ ইয়া গোলা আসুক না কেন ক্লায়েন্ট আসুক না কেন তাদের অ্যাকাউন্ট কোয়ালিটি দেখে আপনি কিন্তু তখন একটা ধারণা নিতে পারবেন এট আপনি করতে পারবেন কিনা দেন আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে পারবেন দেন আপনি কিন্তু আপনার চাহিদা মতো এখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন কি ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন সেটা একটু বলে দেবেন কমেন্টে তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য ওইভাবেই ক্রিয়েট করব। আর যেটা বললাম এটা অ্যাডস অ্যাকাউন্ট আপনি পূর্ণাঙ্গ একটি অ্যাডস অ্যাকাউন্ট আনসাসপেন্ডেড করার জন্য আপিল করার জন্য আপিল করার জন্য কি কি কাজ করতে হয় সেটা সম্পর্কে ভিডিও এসেন্স পসিবল আমি আপলোড করে দেব সেটা দেখে আপনারা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে যেহেতু এখানে ছয়টা ধরন আছে নট অনলি ফর ওয়ান আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি সার কম্বেটিং এইরকম আরো ছয়টা পলিসি আছে এই পলিসি বায়োলেশন নিয়ে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে লাইক এখানে কমিউনিটি আছে অ্যানাউন্সমেন্ট আছে তাদের হেল্প সেন্টার আছে এগুলো নিয়ে একটু দেখা দেখি করলে কিন্তু আপনি এখানে খুব দ্রুতই পাবেন এখানে দেখেন কোন এক ব্যক্তি দেখেন আনএক্সেপ্টেবল বিজনেস পলিসি সম্পর্কে জানতে চাইছে দেন সে এখানে একুশ জনের কিন্তু বাইশটা মতামত পাইছে ঠিক আছে যাই হ্যাভ কোয়েশ্চেন এখানে পাবে তো এই মতামত গুলো আপনাকে দেখতে হবে কে কি বলতেছে কোথা থেকে এখানে অনেক এক্সপার্টরা আছে তারা কিন্তু এখানে এটা নিয়ে কাজ করতেছে কোন অ্যাকাউন্ট আপনি করতে পারবেন কোন অ্যাকাউন্ট করতে পারবেন এখান থেকে একটা ধারণা পেয়ে যাবেন ওকে তো অবশ্যই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগবো লাগলো সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে যদি লিখে যান তাহলে উপসুবিধা হবো থ্যাংক ইউ ইভ্রান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা আল্লাহ হাফেজ